বরগুনা মসজিদের কাছে বাধা দেওয়ায় এলাকাবাসী মানববন্ধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্রে বরগুনা জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম অনিক। বরগুনা সদর উপজেলায় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার 27 মে জুমার নামাজের পরে উপজেলার 3 নম্বর ফুলঝুরি ইউনিয়নে ছোট গৌরীচন্না মসজিদের মুসল্লি মাদ্রাসার ছাত্র ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, মরহুম ডাক্তার জয়নাল আবেদিন খান জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কাজে বাধা দেওয়া হয়েছে। মসজিদটি থেকে মুসল্লিদের বের করে দেওয়ার অপচেষ্টা ও মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে অভিযুক্ত আব্দুল খালেকের বিচারের দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করা ঠিক না, আমি এলাকার মুরব্বী যারা আছে, যুবক শ্রেণী আছে, সবাই মিলিয়া এটার ফয়সালা দিও, এটাই আমি কামনা করি। আর এই ফুলের বাগান আরো উজ্জ্বল হোক।